ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম মোখা এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের কক্সবাজারের সাউথ সাউথ ওয়েস্টে 900 কিলোমিটার দূরে, আর মায়ানমারের সিটিউই বলে যে জায়গা আছে সেখান থেকে 830 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্টে, সেন্ট্রাল বে অব বেঙ্গল এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অব বেঙ্গলের উপরে। এর হচ্ছে পজিশন, প্রেজেন্ট পজিশন। এবার পূর্বাভাস যেটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে এটা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং আরেকটু ইন্টেন্সিফাই হবে, হয়ে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে আজকে রাতে। পরিণত হওয়ার পরও মুভমেন্ট কিন্তু কন্টিনিউ করবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং ক্রস করবে সাউথ ইস্ট বাংলাদেশ এবং মায়ানমার কোস্ট বিটুইন কক্সবাজার অফ বাংলাদেশ, বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কিউপিউ, এই যে দুটো জায়গা এর মধ্যে থেকে বাট ক্লোজ টু সিটিউই অফ মায়ানমার ক্রস করবে হচ্ছে। যখন ক্রস করবে তখন কিন্তু ইন্টেন্সিটি হবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এবং উইন্ড থাকবে হচ্ছে 150 থেকে 160, গাস্টিং 175 কিলোমিটার, আর মোটামুটি ওই দুপুর নাগাদ এটা 14 তারিখ ক্রস করবে সাউথ ইস্ট বাংলাদেশ এবং এক্সট্রিম নর্থ মায়ানমার কোস্ট বিটুইন কক্সবাজার অ্যান্ড কিপচিউ ক্লোজ টু সিআরটি। আবারও বলছি এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গে শুধু মৎস্যজীবীদের সতর্কতা দেওয়া আছে, আর কোন সতর্কতা নেই। মৎস্যজীবীদের 14 তারিখ অব্দি সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা আছে। আন্দামানে আজকে 12 তারিখ বৃষ্টিটা শুধু হবে আন্দামান আইল্যান্ডের, মেইনলি মোস্ট প্লেসেস আইসোলেটেড হয়েছে, দু এক জায়গায় ভারী বৃষ্টি আর সাথে উইন্ড 50 to 60 কিলোমিটার, গাস্টিং 70 কিলোমিটার। ঘূর্ণিঝড় যাচ্ছে হচ্ছে বাংলাদেশ মায়ানমারের দিকে ক্লোজ টু সিটি অফ মায়ানমার কিন্তু বিটুইন কক্সবাজার এবং কিয়াচুর মধ্য দিয়ে 14 তারিখ দুপুরবেলায় এবং ক্রস করার সময় থাকবে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। এখন যেটা আছে ভেরি সিভিয়ার, কিন্তু আমরা বলছি আজকে রাতের মধ্যে আরেকটু ইন্টেন্সিফিকেশন হয়ে এক্সট্রিমলি সিভিয়ারে হবে।